আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু বিভিন্ন জেলায় আবারও নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, প্রতিটি রাজ্যের প্রতিটি ব্লকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, নিজ বিডিও অফিসে কিন্তু আপনারা এখানে কাজের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো প্রতিটি জেলা থেকে এখনো নিয়োগ চালু হয়নি, কিছু কিছু জেলাতে শুধুমাত্র এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে শুধুমাত্র মালদা জেলা থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো যারা যারা এখানে মালদা জেলা থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও যারা অন্যান্য জেলা থেকে দেখছেন তারা অবশ্যই তাদের জেলার নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যখনই আপনাদের জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও নতুন নতুন আপডেট পেতে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, সেখানে আমি সমস্ত নতুন নতুন চাকরির আপডেট দিয়ে থাকি। তো চলেন বিস্তারিত আলোচনা করা যাক, মালদা জেলা থেকে কোন কোন ব্লকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যেটা জানানো হয়েছে পদের নাম, তো সবার প্রথমে আমরা আলোচনা করব কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে, রাজ্য সরকারের অধীনে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে, সরাসরি কিন্তু রাজ্য সরকারের অধীনে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, নিজ বিডিও অফিসে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। নিয়োগের বিভাগ যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মিড ডে মিল বিভাগে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গে যেটা মিড ডে মিল রয়েছেন, শিশু সুরক্ষা দপ্তরে যেটা মিড ডে মিল রয়েছে, সেই মিড ডে মিলের তরফ থেকে কিন্তু এখানে এই ডাটা এন্ট্রি অপারেটরটি নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বয়স সীমার কথা বলা হয়েছে, তো যারা যারা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক বা যারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তাদের যেটা এখানে বয়সের কথা বলা হয়েছে, তো এখানে যেটা জানানো হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে কিন্তু জানানো হয়েছে যেটা, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু একই বয়সটা এখানে চাওয়া হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে, যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে আবেদন করবেন বা যারা সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানে অতিরিক্ত সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, তো এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী প্রার্থীদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা জানানো হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো আপনাদের যদি গ্রাজুয়েট পাস হয়ে থাকেন তার পাশাপাশি তার সমতুল্য যদি আপনাদের কিছু শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এছাড়াও যেটা জানানো হয়েছে, আপনাদের কিন্তু কম্পিউটার জ্ঞান থাকা কিন্তু অনিবার্য। তো আপনাদের গ্রাজুয়েট পাসের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটার একটা মিনিমাম একটা 6 মাসের আপনাদের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকা অনিবার্য। এছাড়াও আপনাদের যেটা সাধারণ রয়েছে সেই কম্পিউটার কিন্তু আপনাদের সাধারণ জ্ঞান আপনাদের কিন্তু এখানে থাকতে হবে। তো এখানে প্রার্থী বাছাইয়ের যেটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করার যেটা সংশ্লিষ্ট সিলেকশন কমিটি রয়েছে সেই কমিটির দ্বারা কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের চুক্তিভিত্তিক এখানে নিয়োগ করা হবে। তো শুরুতে কিন্তু এখানে আপনাদের সবার প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে, পরবর্তী সময়ে কিন্তু আপনাদের সেটা পার্মানেন্ট হতে পারে। এখানে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু শুরুতে আপনাদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব আবেদন পদ্ধতি। তো এখানে যেটা আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে, তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, তো এখানে যেটা বলা হয়েছে আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ আপনাদের অফলাইনের মাধ্যমে। তো এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার জন্য আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং সেই ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এছাড়াও আমি অফিসিয়াল ওয়েবসাইট ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ভিজিট করে কিন্তু সরাসরি আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। তো সবার প্রথমে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাদের যে সমস্ত নির্ধারিত তথ্য রয়েছে, তো আপনাদের যেটা নিজস্ব তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনাদের রয়েছে বা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে দেবেন সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের একে একে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু যুক্ত করে দিতে হবে। যুক্ত করার পর যেটা বলা হয়েছে, নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের যেটা বলা হয়েছে সময়ের আগে কিন্তু আপনাদেরকে সেখানে পাঠিয়ে দিতে হবে। তো যেটা ঠিকানা বলা হয়েছে কোথায় আপনাদের পাঠাতে হবে সেই বিষয়ে আমরা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এর পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে আবেদন করার জন্য কি কি আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদেরকে এখানে জমা করতে হবে। তো এখানে যেটা জরুরি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সবার প্রথমে 1 নম্বরে যেটা বলা হয়েছে বয়সের প্রমাণপত্র। তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমিকের এডমিট কার্ড অথবা আপনাদের যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু এখানে দিতে পারেন। 2 নম্বর যেটা বলা হয়েছে যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট। তো এখানে যেটা গ্রাজুয়েট পাসের কথা বলা হয়েছে, এখানে যেটা গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে
সেই গ্রাজুয়েটের কিন্তু আপনাদের মার্কশিট সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণ আপনাদের জমা করতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। 4 নম্বর যেটা বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কিন্তু আপনাদের এখানে দিতে হচ্ছে। তো আপনাদের ডকুমেন্ট হিসেবে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কিন্তু এখানে আপনাদের জমা করতে হবে। 5 নম্বরে যেটা বলা হয়েছে 2টি পোস্টাল স্ট্যাম্প, তো আপনাদের যেটা 2টি পোস্টাল স্ট্যাম্প রয়েছে সেই পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনাদের সেই নির্দিষ্ট খামে, যে খামে আপনারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো ভরবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম বা সেই খামের উপর কিন্তু আপনাদের 2টি পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনাদেরকে লাগাতে হবে। এছাড়াও যে সমস্ত অন্যান্য ডকুমেন্টস রয়েছে, তো অন্যান্য ডকুমেন্টস বলতে আপনাদের যেটা কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, এছাড়াও যদি আপনাদের আলাদা কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তো সম্পূর্ণ আপনারা চাইলে এখানে দিতে পারেন। আপনাদের যেটা আবেদন করার যেটা খাম রয়েছে বা যে যে খামের ভরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে হবে সেই খামের উপর কিন্তু আপনাদের এখানে লিখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর CMDM PM পোষণ। তো এই লেখাটা কিন্তু আপনাদের অবশ্যই সেখানে লিখতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে মাসিক বেতন, তো এখানে আপনাদের যেটা বেতন দিয়ে দেওয়া হচ্ছে বা এখানে আপনাদের যেটা বেতন দিয়ে দেওয়া হবে প্রত্যেক মাসে কিন্তু আপনাদের 13,000 টাকা করে কিন্তু এখানে আপনাদের বেতন দিয়ে দেওয়া হবে। এখানে শুরুতে কিন্তু আপনাদের 13,000 টাকা করে দিয়ে দেওয়া হবে, পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনাদের ধীরে ধীরে বাড়তে থাকবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে নিয়োগের প্রক্রিয়া, তো এখানে নিয়োগের প্রক্রিয়ার কথা যেটা বলা হয়েছে বা কিভাবে আপনাদের এখানে নিয়োগ করা হবে, তো এখানে যেটা বলা হয়েছে যারা সফলভাবে এখানে আবেদন করতে চাচ্ছেন তো সবার প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা, পরবর্তীতে যেটা বলা হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। তো এছাড়াও যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন করার যেটা সময়সীমার কথা বলা হয়েছে বা আবেদন করার যেটা লাস্ট ডেটের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আবেদনপত্র জমা করার যেটা বলা হয়েছে সকাল 10:30 থেকে 5:30 পর্যন্ত কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিজের থেকে জমা করে আসতে পারেন। তো এখানে যেটা শেষ তারিখ বলা হয়েছে 16/2/2024 কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা তারা এখানে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই 16/2/2024 আগে এখানে আপনারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম এবং সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু জমা করে আসতে হবে। এর পরবর্তীতে আমরা চলে আসছি অ্যাপ্লিকেশন ফর্মে, তো এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনপত্র পাঠানোর যেটা ঠিকানার কথা বলা হয়েছে, তো ঠিকানাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটিকে যেরকম নর্মাল অ্যাপ্লিকেশন রয়েছে সেভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে এখানে আপনাদের নাম, বাবার নাম, জন্ম তারিখ, জেন্ডার যেটা বলা হয়েছে জেন্ডার, আপনাদের যেটা অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর, ইমেল আইডি, ন্যাশনালিটি, ক্যাটাগরি সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যেটা বলা হয়েছে আপনাদের যেটা ক্যাটাগরি বলা হয়েছে SC ST OBC যেটা রয়েছে সেই ক্যাটাগরি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু একে একে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার আপনাদের যেটা বোর্ডের নাম রয়েছে সেই বোর্ডের নাম, কত সালে আপনারা পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর টোটাল মার্কস যেটা বলা হয়েছে, তো আপনারা টোটাল নম্বর কত পেয়েছেন সম্পূর্ণ এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা কম্পিউটার নলেজ রয়েছে সেই কম্পিউটার নলেজ এখানে আপনাদের বসিয়ে দেবেন। এছাড়া যদি আপনাদের কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তো সেটা আপনারা এখানে চাইলে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর সবার নিচে আপনাদের একটা সই করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফুল সিগনেচার, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ নামটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে বা চাইলে আপনারা কিন্তু নিজে জমা করে আসতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক থেকে এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো মালদা জেলার হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আপনারা কোন ব্লক থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। যখনই আপনাদের জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে আমি সবার আগে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।